মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মিয়ার বাগান এলাকায়। মৃতার নাম মারুফা বিবি, তার বাড়ি বহরান গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন তিনি তার এক আত্মীয়ের মোটর বাইকে চেপে বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মিয়ার বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝাই লরি ধাক্কা দিলে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। রাস্তা খারাপ হওয়ায় এই দুর্ঘটনা বলেই অভিযোগ স্থানীয়দের। মেয়েটা ছাড়তে গাড়ির অ্যাঙ্গেল হোক হ্যাঙ্গার হোক কিছু বেঁধে যায়, মেয়েটাকে পাল্টি মেরে ভিতরে ঢুকে যায়, পেটের উপর দিয়ে চাকা চলে যায়। আমরা সঙ্গে সঙ্গে স্পটে গেলাম, দেখলাম স্পটই ডেথ হয়ে গেছিল। ড্রাইভার পালাতুক আমরা খুঁজে পাইনি দেখা, এবং বালির গাড়ি ওই জায়গাতে দাঁড়িয়ে আছে, লোড গাড়ি। অ্যাক্সিডেন্টটা কী কারণে হচ্ছে? হলো অ্যাক্সিডেন্ট তো ওই তো রাস্তা ভাঙটা, রাস্তার দুরবস্থা, খুব পরিস্থিতি খারাপ। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।